সো আমরা এবার ম্যাকবেথের লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে চলে আসছি। দেখো ম্যাকবেথ লেখা হয়েছিল 1606-এ, সালটা মনে রাখবে 1606, 1606 মানে তোমার এই 1600, এটাকে নট বলা হয়, নট এনওটি নট নয়, NOUGHT নট, ঠিক আছে। 1606-এ লেখা হয়েছিল যখন এলিজাবেথের এরাটা চলছিল, এলিজাবেথের এজ, যেটা এলিজাবেথের রানী এলিজাবেথের টাইমে ছিল আর কি, এলিজাবেথের এজ, সেই অনুযায়ী হয়েছে। এবং উইলিয়াম শেক্সপিয়ার তারও একজন নিয়ারেস্ট পার্সন, নিয়ারেস্ট বলতে পারো যে একজন সাবজেক্ট ছিলেন, প্রজা ছিলেন, ঠিক আছে। এবার জেনারেল তো প্রজা নয় যেহেতু, একটা বিরাট রকমের লেখক। সো এরকম একটা রিলেশনের মাঝে তিনি ম্যাকবেথটাকে রিপ্রেজেন্ট করছেন অ্যান্ড স্কটল্যান্ডের এই টাইমটা। এবং আগের দিন আমি বলেও ছিলাম যে ম্যাকবেথ বলে সত্যি করে একজন রাজা ছিলেন, এবং কিছুটা তোমার কল্পনা শক্তির দ্বারা লেখক এটাকে আরও ক্ষুদ্রতর করে তুলেছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে আসবো ডাইরেক্ট একদম অ্যাক্ট ওয়ান সিন ওয়ানে। তাহলে সিন ফার্স্টে কী ঘটছে দেখো, বলেছে আ ডিজার্ট প্লেস। এবার কোনো কোনো বইয়ে হয়তো এই লাইনটা নাও থাকতে পারে, ডেজার্ট প্লেস মানে একটা, ডেজার্ট কী হয় যে একটা মিষ্টি যেটা আমরা খাই সেটা ডেজার্ট, আর একটা এস লাগে দেখো, ঠিক আছে, শেষে যেটা খাওয়া যায়। হ্যাঁ, আর একটা ডেজার্ট হয় যেটা ত্যাগ করা হয়, ভার্ব, এটা নাউন, যেটার মানে হলো তোমার মরুভূমি, ঠিক আছে। মানে এরকম বলতে পারো, আই ক্যানট ডিজার্ট ইউ ইন দিস ডেজার্ট, মানে আমি তোমাকে ত্যাগ করব না এই মরুভূমিতে। প্রথমটা ত্যাগ করাটা হচ্ছে ভার্ব, ডিজার্ট ইউ, আর পরেরটা হচ্ছে নাউন, ওকে। আর যেটা মিষ্টির কথা বলছি, খাওয়ার শেষে যেটা দেওয়া হয় ডেজার্ট, হ্যাঁ, সো সেটাকে, সেটাতে ডাবল এস থাকে, হোয়াট এভার। তাহলে এখানে শুরু হচ্ছে এরকম ভাবে, এবং থান্ডার এবং লাইটনিংয়ের মাঝে সিনটা শুরু হচ্ছে। লাইটনিং বানানটা লক্ষ্য করবে, বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ আর কি বৃষ্টি, এরকম একটা পরিবেশ। এন্টার থ্রি উইচেস, তিনটে উইচ, পেতনি, ভূত, মহিলা পেতনি আর কি, অ্যাকচুয়ালি মহিলা ভূত, গোস্ট। সো তারা উইচেসটা প্রবেশ করে। এবার এখানে কোনো কোনো বইয়ে থাকতে পারে, দেখবে ব্র্যাকেটে এই অংশটুকু আগে লেখা থাকতে পারে যে থ্রি উইচেস কাম অ্যান্ড ফিক্স আ প্লেস অ্যান্ড টাইম ওয়্যার দে ক্যান অ্যাসেম্বল টু মেক ম্যাকবেথ। প্রথমে এরকম দেওয়ার দরকার নেই, কেননা প্রথমে আমরা এইরকম হজবড় লাইন লাইন লাগাবো না, ঠিক আছে। কারণ ওখানে বলছে যে তিনটে উইচেস আসে, তারা ম্যাকবেথকে দেখা করার জন্য একটা জায়গা স্থির করে যে আমরা এই জায়গায় থাকবো রে, চলে আসি যখন ম্যাকবেথ আসবে তখন। তিনটে উইচেসের মাঝে কথা বলছে, তিনটে ভূতের কথা হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট উইচ কী বলছে দেখো, যে হোয়েন শ্যাল উই থ্রি মিট আগেন, ইন থান্ডার, লাইটনিং, অর ইন রেন। তাহলে ফার্স্ট উইচ, ওই যে বললাম যে ম্যাকবেথকে দেখা করার জন্য, মানে একটু ভালো করে বুঝবে, তিনটে উইচ এক জায়গায় জড়ো হয়েছে, তিন বোন, ঠিক আছে, তিনটে বোন বান্ধবী, এরকম একটা রিলেশন ওদের মাঝে, অ্যাকচুয়ালি বোন, ঠিক আছে, সিস্টার্স, দে আর সিস্টার। সো এবার তোমার এই গল্পটাতে ম্যাকবেথকে, ম্যাকবেথ হিরো, ম্যাকবেথকে দেখা করার জন্য এদের তিনজনের মাঝে প্ল্যান চলছে। কি বলছে, হোয়েন শ্যাল উই মিট, থ্রি মিট আগেন, ইন থান্ডার, লাইটনিং, অর ইন রেন, যে আমরা কখন দেখা করব, থান্ডারের সময়ে, লাইটনিংয়ের সময়ে, নাকি বৃষ্টি হবে তখন, ঠিক আছে। তাহলে ওদের এটা তোমাকে বলতে, মানে ওরা ডিসকাস করছে ফার্স্ট উইচটা সেকেন্ড উইচকে বা থার্ড উইচকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এরকম জিজ্ঞাসা সুরে আমাদের প্রথম লাইনটা এলো, এবং প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, এটা আসে অনেকে, মানে অনেক সময় এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আসে আর কি। এবার এখানে লেখা থাকতে পারে ডিজার্ট প্লেসের জায়গা, যে এ ব্লিক হিল সাইড, একটা তোমার জনশূন্য বা বিবর্ণ, কি বলবো, যে শৈল প্রান্ত, ঠিক আছে, হিল সাইড মানে যেখানে পাহাড় পর্বতে শেষ হয়েছে, পাহাড়ে শেষ হয়েছে, সেরকম একটা জায়গা, ঠিক আছে। বেশ, তারপরে দেখো কি বলছে, যে তাহলে লাইটনিং মানে বজ্রপাত, সেই তোমার বজ্রধ্বনি, মেঘের গর্জন। হ্যাঁ, আর থান্ডার মানেও সেরকম একই কথা বলেছে, জোর দেওয়ার জন্য এখানে বলেছে, ঠিক আছে। সেকেন্ড উইচ কি বলছে, হোয়েন দ্য হার্লি বার্লি ইজ ডান, হার্লি বার্লি ইজ ডান, এইগুলো হচ্ছে শেক্সপিয়ারের সবচেয়ে ক্ষুরধার লেখনীর প্রমাণ। এবং হার্লি বার্লি তুমি এই শব্দগুলো শেক্সপিয়ারের লেখার মাঝেই পাবে, অ্যাকচুয়ালি উনি সৃষ্টি মানে ব্যবহারটা দেখিয়েছেন, ব্যবহারটা শিখিয়েছেন আমাদেরকে। হার্লি বার্লি কি, হার্লি বার্লি এখানে বলতে চাইছে যুদ্ধের যে গর্জন, বর্ষণ, ঠিক আছে, অ্যাকচুয়ালি বলতে চাইছে কি, যুদ্ধটা যখন শেষ হবে তারপরে এই গোলমালটা, টামালটা আর কি, মানে টামালটা ওয়ার, টামাল অফ ব্যাটেল, যুদ্ধের এই যে তালগোল পাকানো ব্যাপারটা যখন শেষ হবে, যুদ্ধটা যখন শেষ হবে, ওয়েন দ্য ব্যাটেল, ব্যাটেলস লস্ট অ্যান্ড ওয়েন উইন, তো ওন দেবে, মানে ব্যাটেল হ্যাজ লস্ট, বুঝতে পারলে। এইটা হার্লি বার্লি ইজ ডান হয়ে গিয়েছে, যেমন বলা হয় আই এম ডান উইথ ইট, আমি এটা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে,
আমি আর ভাল লাগছে না, সেই জন্য শেষে আমরা বলে দিই আই এম ডান উইথ ইট, মানে ভালো হতে পারে খারাপ দিকেও হতে পারে। এখানে কি বলছে দেখো, যে যখন যুদ্ধটা কেউ জিতবে কেউ হারবে, তাই তো, একজন জিতলে তো অন্যজন হারবে। সো বলছে দেখো, ব্যাটল হ্যাজ লস্ট অ্যান্ড উইন, যখন যুদ্ধটাকে হারা হবে এবং জেতা হবে তখন আমরা ম্যাকবেথের সঙ্গে দেখা করবো। ওই যে জিজ্ঞাসা করলো যে ভেন শ্যাল উই মিট আগেন, আমরা আবার তিনজনের মাঝে কখন দেখা করবো, তিনজনে কখন দেখা করবো। থার্ড উইচ কি বলছে দেখো, যে দ্যাট উইল বি এরে দ্য সান দ্য সেট অফ সান। তাহলে টাইমটা কি বলছে, এরের টাইমটা আমরা একটা কবিতায় পাবো দেখবে, হ্যাঁ, বিফোর, যে উইল তোমার আলফ্রেড টেনিসনের কবিতাটা ইউলিসিস, ঠিক আছে। তাহলে এরে বলতে গেলে কি, বিফোর বিফোর দ্য সানসেট, হোয়েন দ্য সানসেট, ঠিক আছে, দ্য ভেরি মোমেন্ট হোয়েন দ্য সান ইজ ডিসেন্ডিং। তাহলে কি বলছে, যে সূর্য যখন অস্ত যাবে বা সূর্য যখন সমাহিত হবে তখন আমাদের মাঝে আবার দেখা হবে। ফার্স্ট উইচ কি বলছে, হোয়ার দ্য প্লেস, জায়গাটা কোথায় বল, কোথায় দেখা করবো। সেকেন্ড উইচ কি বলছে, আপন দ্য হিথ, এই যে এদের প্লেস কি, এরা তো বলবে না ফাইভ স্টার হোটেলে চ দেখা করবো, এরকম বলছে হিথ। তাহলে বলছে দেখো, যে একটা পতিত জমি, হিথ ব্যারেন প্লেস, হিথ হচ্ছে যে যেখানে কোনো রকম তোমার একটা ফ্রুট, ঠিক আছে, ফ্রুটফুল জায়গা নয়, সেই সমস্ত জায়গাগুলোকে বলা হয় হিথ। তাহলে বলছে সেই হিতে দেখা করবো যেখানে তোমার ফসল নেই, একটা নির্জন জায়গা, যেখানে ওয়াইল্ড একটা প্রান্তর, সেই সমস্ত জায়গাতে আমরা দেখা করব। থার্ড উইচ কি বলছে, দে আর টু মিট উইথ ম্যাকবেথ, এইবার হচ্ছে আমাদের সাবজেক্ট এবং আমাদের নাম পেলাম নায়কের, এবং টেক্সটের উপন্যাসটার নামও পেয়ে গেলাম। বলছে দেখো, হ্যাঁ, সেখানে কি তাহলে ম্যাকবেথের সঙ্গে দেখা করবো, তাই তো আমরা। তাহলে তিনটে উইচ একটা ষড়যন্ত্র করছে, তারা তালগোল পাকাচ্ছে কিসের জন্য, যে কোথায় দেখা করবে, কখন দেখা করবে, কেন দেখা করবে, কেন দেখা করবে, ম্যাকবেথের সঙ্গে দেখা করবে। এবার কেন ম্যাকবেথের সঙ্গে, ম্যাকবেথ কি এমন মহাপুরুষ যে ম্যাকবেথের সঙ্গে দেখা করতে হবে। বলছে দেখো, সব সব বলবে। ফার্স্ট উইচ কি বলছে, আই কাম গ্রে ম্যালকিন, দেখো এইটা হচ্ছে একটা অদ্ভুতের ব্যাপার এবং এটা এই এই জায়গাগুলো তোমাদেরকে মাথায় ঢুকাতে হবে। তাহলে এখানে কি বলছে, যে এরা হচ্ছে উইচ, তাই তো, সব ভূত। এদের কি হয়, এদের উপরওয়ালা ভূত থাকে, যাদের প্রমোশন হয়েছে, বড় ভূত, বড় র্যাঙ্কের ভূত, হ্যাঁ, তারা বিভিন্ন অশুভ সংকেতের মাধ্যমে এদেরকে এবার জানান দিচ্ছে যে চলে এসো, ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ, থার্ড উইচ, তোমাদের ডিউটি শেষ, এবার তোমরা আবার এই জগতে চলে এসো, বুঝতে পারলে। সেই জন্য গ্রে ম্যালকিন, গ্রে মানে ধূসর, GRAY, GREY যা দেবে সেটাই ঠিক। গ্রে ম্যালকিন কি, একটা ক্যাটকে বলা হয় গ্রে ম্যালকিন, এটা নেটে সার্চ করলে পাবে, ঠিক আছে, ধূসর বর্ণের, এবং ক্যাট একটা সাসপিশাস জিনিস। ক্যাট বিড়ালের চোখ দেখলে কি মনে হয়, যে বিড়াল যেন বলে তোর সম্পত্তি আমাকে লিখে দে, এরকম একটা মুড থাকে বিড়ালে সবসময়। দেখো না, ওর নিজের একটা ডগের মাঝে একটা মিষ্টি ভাব থাকে, কিন্তু মোস্ট অফ দ্য ক্যাটস ওদের দিকে তাকালেই ভয় লাগে পার্সোনালি আমার। সো এটাই কি বলছে, যে আই কাম গ্রে ম্যালকিন, মানে ফার্স্ট উইচ কোনো একটা আওয়াজ শুনলো, কোনো একটা অশুভ সংকেত যেটা ওদের কাছে শুভ, হ্যাঁ, তার মাধ্যমে কি মেসেজ পেলো, যে প্লিজ কাম ব্যাক ফার্স্ট উইচ, হ্যাঁ, তোমার টাইম, ইউর টাইম ইজ আপ। এবার ও সেই জন্য বলছে যে হ্যাঁ, আমি আসছি গ্রে ম্যালকিন, আমি আসছি আমাদের দেবী মহাশয়া, বেড়াল মহাশয়া, ক্যাট মহাশয়া, এরকমভাবে বলছে, ঠিক আছে। এবার সেকেন্ড উইচ কী বলছে দেখো, প্যাডক কলস। থার্ড উইচ কী বলছে, অ্যানন। তাহলে বুঝতে পারলে, এইবার দেখো যে প্যাডক কলস, প্যাডক কী জিনিস, মানে এখানে দেখো যে কি মানে প্যাডকটাকে বলে দিই, তাছাড়া উল্টো পাল্টা, প্যাডক কী, একটা টোড, ফ্রগ, মানে ব্যাঙাচি, ব্যাঙাচি, ঠিক আছে, ব্যাঙের যে বাচ্চা সেগুলো বলে ব্যাঙাচি, বা ফ্রগ বললেও চলবে, অসুবিধা নেই। তাহলে ওকে কে ডাকলো, গ্রে ম্যালকিন, মানে একে ক্যাট ডাকছে, এটা এর দেবতা ধরে নাও, ঠিক আছে। এগুলো সব অশুভ হতো, বেড়াল যেমন রাস্তা দিয়ে সামনে পেরিয়ে গেলে থামতে হয় একটু বলে, হ্যাঁ, প্যাডক কলস সেরকমই কি বলছে, যে ব্যাঙাচি, ব্যাঙের ডাক, এক ঘেয়ে ব্যাঙের ডাক শুনলে ভয় লাগে, সেই জন্য বলছে যে ব্যাঙ ও ডাকছে আমাকে, ফ্রগ বা টোড ডাকছে আমাকে। থার্ড উইচ কি বলছে, অ্যানন। অ্যানন কি, অ্যানন শেক্সপিয়ারের লেখায় প্রচুর পাবে। অ্যানন মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যানন মানে বিদায়, ঠিক আছে, বা কাউকে তুমি যদি বলো, ধরো নাও অ্যানন, অ্যানন, বা এটাও হতে পারে যে আমি যাচ্ছি, আমি তাড়াতাড়ি যাচ্ছি, আই এম কামিং সুন, আই এম গোয়িং সুন, আই এম মিটিং ইউ সুন, এরকমভাবে বলা যায়, ঠিক আছে, বা গুড বাই। তাহলে এখানে এক কথায় এরা কি বলতে চাইলো, অ্যাননের মাধ্যমে থার্ড উইচটা, যে চলো আজকের মতো এখানেই থাক তাহলে, গুড বাই, পরে আমাদের আবার কথাবার্তা হবে, দেখাশোনা হবে। অল কি বলছে, এটা এক্সপ্লেনেশনে আসে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ, ফিল দি ইয়ার,
এক্সাক্ট বেশ, এখানে একটা জিনিস ভালো দিয়েছে, দেখো এক্সিট তোমরা পেয়েছো, তাই তো? এটা আমি নাটকে বলেছিলাম যে এক্সিটের যখন প্লুরাল ফর্ম হয়, মানে অনেকজন মিলে যেহেতু প্রস্থান করলো, ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ, থার্ড উইচ, সেই জন্য এক্সিট থেকে এক্সাক্ট এসছে উচ্চারণটা, এক্সাক্ট, ঠিক আছে? বেশ, তার এবার তার আগের মা তোমার মানেটা কি বলছে, যে ভূতগুলো বলছে তোমার, আমাদের উইচগুলো বলছে যে গুড ইজ এভিল, ফেয়ার ইজ ফাউল। হ্যাঁ, ফাউল কি, ফাউল হচ্ছে খারাপ, ফেয়ার হচ্ছে ভালো, আবার ভালোটা খারাপ, মানে এদের কাছে কি দেখো, রিভার্স হ্যাজ অলসো আ রিভার্স সাইড, এরকম বলতে চাইলো যে একটা জিনিসের বিপরীত করলে তুমি আর একটা বিপরীত দিক পাবে। একটা জিনিস ধরো নাও, একটা সোজা ফোন উল্টে দিয়েছো, তো উল্টো দিকটা দেখতে পেলে, কিন্তু সেই উল্টোরও তো একটা সোজা দিক আছে, সেই উল্টোরও উল্টো আছে, মানে সোজা দিকটা বোঝাচ্ছে। তাহলে দেখো যে এখানে কি বলছে, যে প্রত্যেকটা খারাপ জিনিসই আমাদের কাছে ভালো, ভালো জিনিসই আমাদের কাছে খারাপ, মানে এখানে একটা তোমাদের মানে একটা থিওরি দিয়ে দিল যে যেটা আপাত দৃষ্টিতে ফেয়ার হবে সেটা এদের পাল্লায় পড়লে ফাউল হতে পারে, যেটা আপাত দৃষ্টিতে ফাউল বলে মনে হবে, খারাপ বলে মনে হবে, ইভিল বলে মনে হবে, সেটা ভালো হতে পারে পরে। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার। হোভার কি, হোভার মানে হচ্ছে এমনিতে তোমার হাওয়াতে উড়ে বেড়ানো, বুঝতে পারলে, ফ্লাই অফ, হাওয়াতে যখন পরিশ্রম লাগে না আর কি, সেই জায়গাটাকে বলা হয় হোভার করা। ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার, ফগ অ্যান্ড ফিল দি কি, মিষ্টি, মানে তোমার কি বলবো, যেখানে কুয়াশা, ধোঁয়াশা, ধোঁয়া প্লাস কুয়াশা মিশে ধোঁয়াশা তৈরি হয়, সেই সমস্ত জায়গাতে কি বলছে, এরা উড়ে বেড়ায়। কারা উড়ে বেড়ায়, ভালো আর খারাপ, মানে অ্যাকচুয়ালি বলতে চাই যে ভালো এবং খারাপ খুব আপেক্ষিক, তোমার কাছে যেটা ভালো সেটা অন্যের কাছে খারাপ হতে পারে, কারোর পৌষমাস কারোর সর্বনাশ, এরকম অর্থে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ভালো খারাপের জিনিসের আপেক্ষিক সত্তাটাকে গুরুত্ব দিয়ে ওখানে লিখছে। এখানে আমাদের সিন ওয়ানটা শেষ, সিন টু চলে আসবে, সিন টু সম্পূর্ণ আলাদা রকমের চলে আসবো। দেখো সিন টু বলছে এ ক্যাম্প নিয়ার ফরেস্ট, ফরেস্ট কি, ফরেস্ট একটা জায়গার নাম, ঠিক আছে? এটা মনে রাখবে, ফরেস্ট হচ্ছে যে একটা টাউন, একটা ফর্মাল মানে সিটি বলতে পারো, যেটা নর্থ স্কটল্যান্ডে অবস্থিত, ঠিক আছে, নর্থ স্কটল্যান্ডে। তাহলে কি বলছে, ফরেস্টের নিকটে একটা ক্যাম্প রয়েছে, ক্যাম্প রয়েছে মানে সেখানে নিশ্চয়ই সৈন্য সামন্ত থাকবে, ক্যাম্পে মিলিটারি সৈন্য থাকবে, এরকমই তো, তাই না? তাহলে সিন ট্যুরতে কি বলছে, এই পিডিএফটা আমাকে আর একটা পিডিএফ দেখতে হবে, এখানে কিছু কিছু জায়গায় মিস করে দিয়েছে বোধ হয়, তাই না? বেশ দেখো, এখানে প্রথমে সিনটাই দেবে, দেখবে মেসেঞ্জার কামস টু কিং ডাঙ্কান, কিং ডাঙ্কানের কাছে একজন মেসেঞ্জার আসে, জানি না এগুলো আছে কি না তোমার বইয়ে, অ্যান্ড হিজ সানস অ্যান্ড কোর্টিয়ার্স অ্যান্ড রিপোর্টার্স আ ব্যাটেল, রিপোর্টস আ ব্যাটেল ইন হুইচ ম্যাকবেথ ডিস্টিংগুইশড হিমসেলফ। সো এরকমভাবে বলবে যে রাজা ডাঙ্কানের কাছে, এখানে আমরা প্রথমবার ডাঙ্কান রাজার পরিচয় পাবো, ঠিক আছে? রাজা ডাঙ্কানের কাছে একজন আসে এবং তোমার সেই ডাঙ্কানের সঙ্গে তার ছেলে মেয়েরাও দাঁড়িয়েছিল, ঠিক আছে, মেয়ে নয়, ছেলেগুলো দাঁড়িয়েছিল, তার ছেলে ম্যালকম, তারপরে তোমার ডোনাল্ড বেন, ঠিক আছে? সো ডোনাল্ড বেন, ম্যালকম ছিল, রাজা নিজে ছিল, সেখানে একজন মেসেঞ্জার এসে বলে যে ম্যাকবেথ যুদ্ধে প্রায় নিজেকে তোমার বিজয়ী হিসাবে তুলে ধরেছে, সে আমাদের বিরোধী পক্ষকে হারিয়েছে, বুঝতে পারলে? তারপরে রস এবং অ্যাঙ্গাসের পরিচয় আসবে, রস এবং অ্যাঙ্গাস, আমি পরিচয় তোমার ক্যারেক্টারে ওখানে বলেছিলাম যে রস এবং অ্যাঙ্গাস ভালো মানুষ এবং ওরা ম্যাকবেথকে পরে কিন্তু সন্দেহ করবে, প্রথমবার ম্যাকবেথকে সন্দেহ কিছু করার নেই, কেননা প্রথমবার ম্যাকবেথ তো শত্রুপক্ষকে হারাচ্ছে এখন পর্যন্ত আর কি, পরে যখন সন্দেহের জায়গাটা জন্মাবে তখন সন্দেহ করবে। এবার এখানে কি বলছে যে রস এবং অ্যাঙ্গাস কাম অ্যান্ড অ্যানাউন্স হাউ ম্যাকবেথ হিরোইজম হ্যাড ব্রড ভিক্টরি টু দ্য কিংস আর্মি, মানে এই লাইনটা এখানে থাকবে, সিন টুটা আরম্ভ হওয়ার পরেই, মানে এখানেই, ঠিক আছে, এখানে নেই, যাই হোক। তাহলে কি বলছে দেখো, যে সেখানে রস এবং অ্যাঙ্গাস আসে এবং ম্যাকবেথের যে জয় সেটাকে ঘোষণা করে, ঠিক আছে? বেশ, এইবার হচ্ছে আমাদের আসল পড়াটা চলে এসো, যে অ্যালার্ম উইদিন, অ্যালার্ম কি জিনিস, অ্যালার্ম হচ্ছে অ্যালার্ম থেকে এসছে, বুঝতেই পারছো দেখে, যে একটা সাউন্ড হলো, কিছু কিছু কোনো কিছুর একটা সাউন্ড বাজলো, উইদিন মানে ভিতরে, উইদিন মানে মধ্যে বোঝাতে চেয়েছে, যে ক্যাম্পের বাইরে এমন কোনো সাউন্ডটা বাজলো যেন গোটা ক্যাম্পের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল সাউন্ডটা, সেটাই বলতে চেয়েছে, ঠিক আছে? এন্টার ডাঙ্কান ম্যালকম, সেখানে ডাঙ্কান এলো, বললাম আমি, ঠিক আছে, ডাঙ্কান রাজার নাম ম্যালকম, তার বেশ, ম্যালকম ডোনাল্ড বেন ছিল, লেনক্স ছিল, লেনক্স আর একটা ক্যারেক্টার উইথ অ্যাটেন্ডেন্স, আরও বিভিন্ন তোমার সেবায়ত ছিল, ঠিক আছে, যারা সেবা টেবা করে উইথ অ্যাটেন্ডেন্স, তাদের অ্যাটেন্ডেন্সের সঙ্গে মিটিং আ ব্লিডিং সার্জেন্ট, এবং তারা একটা ব্লিডিং সার্জেন্টকে ট্রিট করছে, ঠিক আছে, ব্লিডিং মানে ট্রিট কি ভুল বললাম আমি, ট্রিট করছে না, একটা ব্লিডিং সার্জেন্ট
সেখানে আসবে, ঠিক আছে, ওই রিপোর্ট করবে। ব্লিডিং সার্জেন্ট বা ক্যাপ্টেন বিভিন্ন রকম থাকতে পারে, দেখবে যে সে সেখানে আসবে এবং সেই রিপোর্টটা করবে ডাঙ্কানকে যে ম্যাকবেথ এরকমভাবে যুদ্ধে প্রায় জিতে গিয়েছে, বুঝতে পারলে? ডাঙ্কান কি বলছে, হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট, হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট। ব্লাডি এখানে দেখে মনে হচ্ছে যে খারাপ অর্থে বলছে হয়তো, কিন্তু এরকম নয়। হ্যাঁ, যে ব্লাডি মানে ব্লাড স্ট্রেইনড, মানে যার রক্ত রক্ত লেগে আছে এরকম কিছু আর কি, ঠিক আছে। হি ক্যান রিপোর্ট অ্যাজ সিমথ বাই হিজ প্লাইট অফ দ্য রিভল্ট দ্য নিউয়েস্ট স্টেট। তাহলে কি বলছে যে ডাঙ্কান কিন্তু ডাইরেক্ট অ্যাটেন্ডেন্ট, ডাঙ্কান যেহেতু রাজা, রাজা দেখো ডাইরেক্ট যারা একদম নিচু র্যাঙ্কের হয় তাদের সঙ্গে সহজে কথা বলতে চায় না, তাই না? সেই জন্য ও কিন্তু ম্যালকমকে জিজ্ঞাসা করছে যে ওই রক্তমাখা লোকটা কি বলে গেল রে, হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট, মানে কিসের জন্য এসেছে, সার্জেন্টের জন্য বলছে, ঠিক আছে, যে রিপোর্ট করেছিল ম্যাকবেথের জয়টা, বলছে যে সে কি রিপোর্ট করেছে কিছু, অ্যাজ সিমথ বাই হিজ প্লাইট, প্লাইট মানে হচ্ছে এখানে অবস্থান, কন্ডিশন, যে এমন তো অবস্থা দেখলাম যে মানে যুদ্ধে ভালোই আহত হয়েছে, বুঝতে পারলে? কিন্তু এদের দলেরই লোক, যুদ্ধে আহত হয়েছে ভালো, তাহলে ও কি কিছু রিপোর্ট করতে পারলো, কিছু কি জানাতে পারলো অফ দ্য রিভল্ট দ্য নিউয়েস্ট স্টেট, এই বিদ্রোহ সম্পর্কে? নিউয়েস্ট মানে এখনকার আপডেট আর কি, নিউ নিউ আর নিউয়েস্ট এরকম এসছে। তাহলে বলছে যে কিছু আপডেট দিতে পারলো যুদ্ধ সম্পর্কে। ম্যালকম কি বলছে, দেখো দিস ইজ দ্য সার্জেন্ট, এটা আমাদের দলেরই সার্জেন্ট, হ্যাঁ, হু লাইক এ গুড অ্যান্ড হার্ডি সোলজার ফট আগেনস্ট, এটা আগেনস্ট, বুঝতে পারলে, আগেনস্ট মাই ক্যাপ্টিভিটি। তাহলে কি বলছে ম্যালকম, দেখো যে এই আমাদের দলেরই সার্জেন্ট এবং যথাসাধ্যভাবে কিন্তু তোমার যুদ্ধ করেছে এবং তোমার আমাকে যখন ক্যাপ্টিভিটি কি বন্দি দশা, বুঝতে পারছো? তাহলে আমি যখন বন্দিও হয়ে গিয়েছিলাম, আমাকে যখন এরা আমাদের বিরোধী পক্ষ ক্যাপচার করে নিয়েছিল, সে যেহেতু একটা ব্রেভ সোলজার ছিল, তাই আমাকে কিন্তু ওখান থেকে বের করে এসেছে, বের করে নিয়ে এসেছে, ঠিক আছে। তারপর কি বলছে, হেল ব্রেভ ফ্রেন্ড, এই সাহসী বন্ধু তোমার ওয়েলকাম আর কি, হেল এক কথায় যে তোমাকে স্বাগত জানাচ্ছি আমি। এবার ডাইরেক্ট ওকেই বলছে, দেখো, সে টু দ্য কিং দ্য নলেজ অফ দ্য ব্রয়েল অ্যাজ দাও ডিডস্ট, ডিডস্ট আগেকার লেখা, যেহেতু শেক্সপিয়ার, শেক্সপিয়ার কোথাও ইউ লিখবে না, সব জায়গায় দাও, হ্যাঁ, ঠিক আছে, দাইন, তোমার ইউয়ারের জায়গায় দাইন, রয়্যাল কি ব্যাটেল, ঠিক আছে, এগুলো লিখে নেবে একটু। তাহলে কি বলছে, দেখো যে যে যুদ্ধটা তুমি এখনই ছেড়ে এখানে এলে, সেই যুদ্ধটা সম্পর্কে কিছু খবর আমাদের রাজাকে জানিয়ে দাও। মানে ম্যালকম চাইছে যে ডাইরেক্ট ওই বলুক, হ্যাঁ, এবং রাজা কিন্তু ডাইরেক্ট অ্যাটেন্ডেন্টকে চেনে না, অত কত চিনবে, এবং সেই জন্য কিন্তু ম্যালকমকে বলছে যে বলো কিছু খবর, কিছু দিতে পারছে কিনা বা কিছু এই সংক্রান্ত তথ্য কিন্তু ওর কাছ থেকে জেনে নিতে চাইছে, ঠিক আছে। তাহলে সার্জেন্ট এবার কি বলছে, দেখো, ডাউটফুল ইজ ইট স্টুড, মানে সার্জেন্টে কি বলছে যে একটা যুদ্ধে কী হয়, প্রথম দিকে তো অনেক অনেক সময় যে রেজাল্টটা যে কী হবে সেটা সম্পর্কে তো নিশ্চিত থাকে না আমাদের, নিশ্চিন্তে আমরা থাকে, শিওর থাকে না, গ্যারেন্টি থাকে না। তাহলে কি বলছে যে হ্যাঁ, যে প্রথম দিকে কিন্তু বেশ ডাউটই ছিল যে কী হবে না হবে, সেই বিষয়টাই বেশ সন্দেহ ছিল আমাদের। অ্যাজ টু স্পেন্ট সুইমার্স, দেখো যেমনভাবে সুইমার্স, স্পেন্ট কি, স্পেন্ট হচ্ছে দেখো একটা জিনিস খরচ করা, মানে কি শেষ হয়ে যাওয়া, স্পেন্ট যেমন একটা স্পেন্ড হয় কি, টাইম স্পেন্ড করা, মানে সময় কাটানো, এক টাকা স্পেন্ড করা, খরচ করা, সেটাকে বলা হয়। তা স্পেন্ড যখনই তখনই সেটা কমে যাচ্ছে, মানে কি ক্লান্ত হয়ে যাচ্ছে, শরীরে যেমন ক্ষমতা কমে যায়, তাহলে স্পেন্ড সুইমার, স্পেন্ড বলতে গেলে কি বললাম, এক্সাস্টেড, এক্সাস্টেড, EXHAUSTED, ঠিক আছে। আর তোমার সুইমার্স কি বলেছে, সুইমার্স মানে এক কথায় এখানে যোদ্ধাদেরকে বলেছে, মানে এক কথায় কি বলতে চাইছে যে যখন যেরকমভাবে দুটো সুইমার যে যুদ্ধ তোমার সাঁতারে কম্পিটিশনে নেমে একটা জায়গায় দুজনেই ক্লান্ত হয়ে যায়, তখন দুজনেই ধীরে ধীরে যায়, কি করবে, খুব বেশি আর শক্তি দিতে পারে না, ঠিক সেই রকমই আমাদের এখানে হয়েছিল। দ্যাট ডু ক্লিং টুগেদার অ্যান্ড চোক দেয়ার আর্ট, বলছে যে দুটো সুইমার যখন ক্লান্ত হয়ে ক্লিং লেগে থাকে, একসঙ্গে লেগে থাকে এবং চোক দেয়ার আর্ট, এবং তারা তাদের নিজস্ব তোমার এখানে চোখ মানে শ্বাসরোধ করা আর কি, ঠিক আছে। আর আর্ট মানে স্কিল, মানে এতটাই ক্লান্ত হয়ে যায় যে তারা তাদের স্কিলটাকে প্রায় প্যারালাইজ করে দেয় আর কি, তোমার শ্বাস বন্ধ করে দেয়, মানে তখন যে সে সুইমার এবং তাকে যে সুইম করে যেতে হবে একটা জায়গায় ক্লান্ত হয়ে যায়, সব কিছু ভুলে যায় আর পারে না, তখন এক কথায় তারা তাদের স্কিলটাকে প্রায় কমিয়ে দেয়, হ্যাঁ,
ঠিক সেই রকম ভাবে এখানেও তাই হয়েছিল, মানে দুজনের মাঝে যুদ্ধ চলছিল ম্যাকডোনাল্ডের এবং ম্যাকবেথের, ঠিক আছে, ম্যাকবেথ এবং ম্যাকডোনাল্ডের মাঝে যুদ্ধ চলছিল এবং দুজনে একটা জায়গায় হয়তো খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। দ্য মার্সিলেস ম্যাকডোনাল্ড ওর দি টু বি আ রেবেল ফর টু দ্যাট দ্য মাল্টিপ্লাইং ভ্যালিনিজ অফ নেচার ডু সোয়ার্ম আপন হিম। তাহলে অনেক লাইন এখানে বলেছে, এত আস্তে আস্তে বলবো। মার্সিলেস ম্যাকডোনাল্ড, মার্সিলেস কি, যার দয়া নেই, দয়াবিহীন, বদমাইশ, এরকমভাবে ও তো যেহেতু ওদের বিরোধী পক্ষ সেহেতু বলতেই পারে। হ্যাঁ, হুইজ ফিট টু বি আ ট্রেইটর এখানে বলেছে, দেখো যে এই লাইনটার মানে আর কি, যে ওয়ার্দি টু বি আ রেবেল, যাকে আপনি একজন রেবেল, সেই রেবেল রিটার্ন সিনেমা আছে না সেরকম বলছে, যে তুমি রাজার পদে বা ভালো একজন দেশপ্রেমিকের পদে ওকে বসাতে পারবে না। ও হচ্ছে ট্রেইটর, বিশ্বাসঘাতক, ম্যাকডোনাল্ডের কথা বলছে, ঠিক আছে, ও বিশ্বাসঘাতক, এবং সেই জন্য কি করছে, সেই জন্য ম্যাকবেথ, ম্যাকবেথের সঙ্গে এরকম যুদ্ধ, স্কটল্যান্ডের সঙ্গে ওর এরকম যুদ্ধ যুদ্ধ আর কি ম্যাকডোনাল্ডের, ঠিক আছে। বেশ, আমরা এবার পরবর্তী অংশটা পরের দিনে পড়বো, কেননা এই সিনটা আর একটু আছে। বেশ, ঠিক আছে, এখানে জাস্ট মনে রাখবে যে ম্যাকবেথের প্রতিপক্ষ কে ছিল, ম্যাকডোনাল্ড। হ্যাঁ, সো আমরা আস্তে আস্তে এগোবো। ওকে, থ্যাংক ইউ।